হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই নক্স গেমিং চ্যানেলে তোমাকে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার পিসি ভার্সনে যারা খেলো এবং গেম প্লে রেকর্ড করতে চাও কিন্তু তোমাদের ডিভাইস লো, তো তোমরা কীভাবে তোমাদের লো এন্ড ডিভাইসে ফ্রি ফায়ার আর কি গেম প্লেটা রেকর্ডিং করবা, মানে যাদের 4 GB র্যাম অথবা 2 GB র্যাম তারা স্মুথলি কীভাবে রেকর্ডিং করবা, তো সেই সম্পর্কে আজকে আমার এই টিউটোরিয়াল। তো দেখাবো কোন সফটওয়্যার দিয়ে তোমরা এই ফ্রি ফায়ারটাকে স্মুথলি রেকর্ডিং করতে পারো লো এন্ড ডিভাইসে। তো না করে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, এর আগে একটা কথা বলে নেই, তোমাদের সকল সমস্যা পিসি ইমুলেটর এ টু জেড সকল সমস্যা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, বিকজ তোমরা অনেক কিছু মিস করবা যদি এই কাজটা না করো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। এখন তোমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি কোন ব্রাউজার সিলেক্ট করলাম। তো এখান থেকে এটা ডাউনলোড করার জন্য তোমরা এখানে সিম্পলি লিখবা Bandicam, BANDI, সরি বানানটা ভুল হয়েছে, Bandicam লিখবা। তোমরা দেখা যে নিচে Bandicam লেখা আছে, তো Bandicam এর উপরে একটা ক্লিক করে দেবা। তো তোমাদের কাস্টমাইজের ওয়েবসাইটটা হবে, সেখানে একটা তোমরা ক্লিক করবা। তো এখানে দুইটা অপশন আছে, তো একটা হচ্ছে তোমার ফ্রি ডাউনলোড, আরেকটা হচ্ছে তোমার গেট ফুল ভার্সন। তো গেট ফুল ভার্সনটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না, ফ্রি ভার্সনটা ডাউনলোড করতে হবে। তো তোমরা তারপর ডাউনলোডে ক্লিক করার পর দেখবা যে তোমাদের ডাউনলোড প্লিজ ওয়েট, তো নিচে দেখবা যে ডাউনলোড অপশন তোমাদের চালু হয়ে গেছে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা ডাউনলোড করবো না, আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল করে দিব। তো তারপর তোমরা এটাকে সিম্পলি ডাউনলোড করে ফেললা। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এরপর তোমরা যা করবা আর কি, কম্পিউটার অপশনে যায়া ডাউনলোড অপশন থেকে তোমরা ইনস্টল করে নেবা। তো গাইজ, তোমাদের Bandicamটি ওপেন করার পর তোমরা কী করবা, Bandicam-এর যে অ্যাপসটা আছে সেটা ওপেন করবা, ইনস্টল ডাউনলোড ইনস্টল করার পর তোমরা ওপেন করবা। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা কী করবা, এখানে দেখো মূলত লেগিং ফিক্সড করার জন্য তোমাকে ভিডিও রেজুলেশনটাকে আর কি একটু লো করতে হবে, তাহলে তোমাদের লেগিং কম মানে লেগ করবে না। আর এই Bandicam সফটওয়্যারটা কিন্তু পেড ভার্সন, উপরে একটা ওয়াটারমার্ক থাকে। তো তোমাদের যদি একদম ফুল ভার্সনটা লাগে, আনলকেডটা লাগে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ওইটা দিয়ে দিব, সমস্যা নাই। তো এটা কী করবা, তোমরা ভিডিও সেটিংয়ে যায়া সেটিংসে যাবা, মানে ভালো লেগিং যাতে না করে, এই কারণে তোমাদের যে সেটিংটা করতে হবে এখানে দেখো ফুল সাইজ আছে, তোমরা ফুল সাইজই রাখবা, অন্য কোনো সাইজ দিবা না। আর MP4 এখানে অবশ্যই MP4 দিবা। আর FPS তোমরা 60 আছে, তো 60-তে দিবা। তারপর হচ্ছে কোড আছে, তো এটা যদি ওটা থাকে তোমরা এই যে H264 এটা সিলেক্ট করবা। তারপরে কোয়ালিটি 80 অথবা 100 রাখবা। আর এই যে দেখো অডিও কোয়ালিটি, তো এগুলো যা আছে সব কিছু একদম লো করে দেবা, যা আছে সব লো করে দেবা। লো না করলে কিন্তু তোমাদের ল্যাগ করবে। আর এগুলো লো, অডিওর যে কোয়ালিটিটা আছে এটা লো করলে তোমার সমস্যা নাই, বিকজ পিসিতে এমনিই তোমার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তো এটা করার পর তোমরা ওকে করে দেবা, তাহলে দেখবা তোমাদের গেমিং মানে গেমটা খুব একটু কম ল্যাগ করবে। আর তোমাদের যেই রেকর্ডিং যেভাবে করবা সেটা হলো তোমরা জাস্ট এই যে এখানে লালটার উপর ক্লিক করলে রেকর্ডিং অন হয়ে যাবে। তো তোমরা খুবই স্মুথলি এই Bandicam সফটওয়্যার দিয়ে রেকর্ডিং করতে পারো, কারণ Bandicamটা কিন্তু তোমার যেই CPU আছে সেটা কম খায়। আমি তোমাদের দেখাই দিতেছি। তো এই দেখো টাস্ক ম্যানেজার ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখো যে এটার যে CPUটা খাইতেছে খুবই কম, একদম খুবই কম, মাত্র 7.3 খাইতেছে। তারপর দেখো অটোমেটিক কমে খাইতেছে। তো এটা কিন্তু একদম ভালো একটা সফটওয়্যার। তোমাদের পিসি যে 1 GB 4 GB অথবা 2 GB র্যামে আর কি রেকর্ডিং করার জন্য কিন্তু এই সফটওয়্যারটা তোমাদের বেস্ট। তো তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা ভিডিও সেটিংটা অবশ্যই আমি যেটা করে রাখছি এটা করে রাখবা। আমার পিসির র্যাম 6 GB, তো আমি এটা দিয়ে খেলি, তোমরা এটাই করে রাখবা, এর বেশি কিছু করার দরকার নাই, তাহলে কিন্তু তোমাদের ল্যাগিং হতে পারে। আর এই সফটওয়্যারটা তোমরা যদি ফুল ভার্সন কেউ নিতে চাও, মানে ওটা ওয়াটারমার্ক থাকবে না, অথবা 15 মিনিটের বেশি বা 10 মিনিটের বেশি ভিডিও যদি সেভ করতে চাও, তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে এটার ফুল ভার্সন একদম আনলকেড যেই ইটা আছে তোমার লাইসেন্সটা আছে, লাইসেন্স সহ তোমাদেরকে আমি Bandicamটা দিয়ে দেবো। আর Bandicam দিয়ে তোমরা খুব স্মুথলি গেম রেকর্ডিং করতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যদি না বুঝতে পারো তাও কমেন্ট করো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দাও, কারণ আমি তোমাদেরকে নিত্য নতুন ইমুলেটর এবং পিসি সম্পর্কে যাবতীয় ভিডিও নিয়ে আসতেছি। কীভাবে তোমরা পিসিতে গেম প্লে করবা, কত টাকা বাজেটে তোমরা পিসি কিনতে পারো এবং পিসির জন্য কোন ইমুলেটর বেটার, কত জিবি র্যাম লাগবে, মানে তোমাদেরকে আমি A to Z আর কি পিসির যারা গেমিং মানে গেম খেলতে চাও পিসিতে তাদেরকে আমি সম্পূর্ণ কিছু দিয়ে দিব। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।